হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে তেমন কিছুই না ব্লগে, আজকে একটু মাঠে আসলাম ঘুরতে, তো তার জন্য একটু ভিডিও বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগে। একা একা মাঠে আসলে না দেখা যায় যে কত কিছু চাষ হয়েছে, মানে এগুলো সর্ষে ফুল। তো আমি অ্যাকচুয়াল এসেছিলাম এই ফুলগুলো ফুটে যাবে, ফুটে গেলে একটু ফটো ফটো তুলবো, ফেসবুক ফেসবুকে দেবো, বুঝতেই তো পারছো, আর রিল ফিল বানাবো ইনস্টাগ্রামে। তো সেটা আর হলো না, মানে সর্ষে ফুল এখনও ভালোভাবে ফোটেনি। তো কদিন পর যখন আর এক দু সপ্তাহ পরে না, এই ফুলগুলো সব ফুটে যাবে, মানে এই গাছগুলো বড় হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে কলাই গাছ, এগুলো ডাল গাছ, তোমরা যারা গ্রামে থাকো তারা সবাই জানো। এরও ফুল হয়, সাদা 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 ফুল হয়। আচ্ছা, আমি এখন ফাঁকা মাঠে, কোথাও কেউ নেই, ঠিক আছে? তো মাঠে যেহেতু এসেছি শীতকালে, মাঠের একটা আসল আকর্ষণ হচ্ছে সর্ষে ফুল। তো আমি অ্যাকচুয়াল সর্ষে ফুল দেখতে এসেছিলাম, যেটা এখনও ভালোভাবে ফোটেনি। তো যেটুকু ফুটেছে সেটুকুই দেখো, ঠিক আছে? আর বৃহস্পতিবার বুধবার ভালো ভালো ভিডিও আসবে, ঠিক আছে? কারণ আমি প্রায় একটা সপ্তাহ তোমাদের আমি কোনো ভিডিও দিতে পারি না, মানে আমার চ্যানেলে আপলোড করতে পারি না। কারণ হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা এখন অনেক বড় হয়ে যায়নি, তো ইনকাম সোর্স বলতে আমার কাজ, ঠিক আছে? তো ফ্যাক্টরিতে আমি কাজ করি, তোমাদের আগেই বলেছি। তো তার কারণেই পুরো একটা সপ্তাহ গ্যাপ যায়, আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারি না। তো তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে, এইভাবেই যেভাবে আছো। আর কেউ আনসাবস্ক্রাইব করো না, কারণ নতুন নতুন ভিডিও আসবে। এক সপ্তাহ গ্যাপ হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহ সপ্তাহে, বাট সেটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে কাজ। কাজ না করলে সংসার চলবে না, আর সংসার চালাতে গেলে টাকা লাগে, ঠিক আছে? তো টাকা ইনকাম করার জন্য আমাকে যেতে হয়, তার কারণে আমি প্রত্যেক সপ্তাহ সপ্তাহে তোমাদের ভিডিও বানিয়ে দেখাতে পারি না, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলি দেখো, সবকটা ভিডিও আর আসবে বৃহস্পতিবার বুধবার ভালো ভালো ভিডিও আসবে, আর সেগুলি দেখবে, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সর্ষে ফুল হচ্ছে এমন একটা জিনিস যে শীতকাল আসলে না সর্ষে ফুল দেখলে বোঝা যায় যে শীতকাল চলে এসেছে, মানে এইটাই, এই যেই ফসল সর্ষে, এটা শুধু শীতকালেই লাগানো হয়। আর এই সর্ষে যখন চারিদিকে যখন ফুলগুলো ফোটে তখন খুবই সুন্দর লাগে দেখতে, তাহলে বোঝা যায় শীতকাল চলে এসেছে। আর হ্যাঁ, যারা গ্রামে থাকো তারা জানো যে শীতকালে আরও একটা জিনিসের জন্য বোঝা যায়, যেটা হচ্ছে খেজুরের রস, যেটা খেজুর গাছে হাঁড়ি পাতা হয়, হাঁড়ি পেতে রস কাটা হয়। তো আমি তো সেগুলো দেখাতে পারবো না, কারণ আমাদের এদিকে এখনও ওগুলো আর নেই, মানে খেজুর গাছ নেই। খেজুর গাছ না থাকা দরুনে আমি তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে? আমি জানি ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, তোমরা দেখবে না, কিছু করার নেই, এইভাবে আমাকে ভিডিও দিতে হবে, ঠিক আছে? কারণ এক সপ্তাহ আমি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও বানাই তার কারণে।